কালো টাকা সাদা করার একটা পন্থা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। সে এরকম একইভাবে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আছে, একইভাবে মেডিসিন বিভাগে ওষুধ কেনা বেচায় ওষুধ কোম্পানিতে কত টাকা রয়েছে আগামী দিনে প্রমাণ হবে আপনাদের। যেখানে পেয়েছে রাস্তা সেখানে কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হয়েছে। সেখানে সব রকমের কোম্পানি আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আছে, সব কিছু আছে, আইটি আছে, সব আছে। যত তদন্ত হবে তত তার একটার পর একটা প্রকাশ পাবে। দিদি এখন বাজার দিনে ডাক্তার হাকিম বদ্যি সব ব্যবহার করছে ফুরফুরা শরীরকে ম্যানেজ করার জন্য। ফুরফুরা শরীরের মেজাজ আবার যেন দিদির জন্যে ফুরফুরে হয়ে যায়, তার জন্য দিদি কোনো চেষ্টার খামতি রাখছে না, আবার সংখ্যালঘু মানুষকে ঘুষ দিয়ে খরিদ করার চেষ্টা করছে, বিভ্রান্ত করে খরিদ করার চেষ্টা করছে। কেন হাকিম ভাই, তুমি ফুরফুরা শরীফে তোমার দায়িত্ব ছিল এতদিন, এখন তোমার মনে হচ্ছে কেন? মানুষের মতামত যখন পাল্টাতে আরম্ভ করেছে, সংখ্যালঘু মানুষ যখন আপনার ধাপ্পাবাজি বুঝে গেছে, তখন সেখানটাই ব্যান্ডেড দেওয়ার ব্যবস্থা হচ্ছে। লাভ হবে না, লাভ হবে না, এই কারণে যে গোটা তৃণমূল দল দুর্নীতি ঔদ্ধত্যের দ্বারা আক্রান্ত, অহংকার গর্বের দেমাকের ক্যান্সারে আক্রান্ত, হাকিম সাহেবের ক্যান্সার রোগী সারাতে ব্যান্ডেড দিয়ে কোনো লাভ হবে না। ফুরফুরা শরীফের প্রতি যে অন্যায় হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী দরবারে গিয়ে ক্ষমা চেয়ে আসুন। এইগুলোর বিস্ফোরক নাকি 6 কোটি টাকা নসছি চীনা বাদামের দাম ওদের কাছে, 600 কোটির গল্প যেখানটায়, 6 কোটি টাকার কোনো গল্প ওই 600 কোটি টাকার গল্প আছে, এবং গোটা সরকার তার সরকারি দল নেতা মন্ত্রী শান্তি সব জড়িত, শুধু অনুব্রত একা চোর নয়, অনুব্রত চোরদের একজন, আলিবাবা 40 চোরের একজন চোর অনুব্রত, এরকম কত চোর আছে? দিদি নিজেই তো বলেছে এরকম লাখ লাখ অনুব্রত আছে, চোরের অভাব নাই দিদির রাজ্যে, চাকরির অভাব আছে, ঘরে গৃহ নির্মাণের অভাব আছে, মানুষের রুটি রুজির অভাব আছে, কিন্তু চোরের অভাব নাই কমসে কম বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৌজন্যে। তাই এইরকম অনুব্রত 6 কোটি টাকা এটা বেকার, এটা চীনা বাদামের দাম, পিনাট, এটা চীনা বাদাম, মানে একটা কথা আছে না, ইয়ে হাতি কা পেট মে ইলাচি কা দানা, যা চুরি হয়েছে সেই চুরি যদি ধরা হয় তাহলে অনুব্রতের এই তত্ত্ব ফাঁস হাতির পেটে এলাচের দানার মতন ব্যাপার।